শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে ব্যালকনিতে চলে এসেছি। এসেই মানে একদম আনন্দে মনটা ভরে উঠল। আমার একটা গাছ আছে, ক্রিসমাস ক্যালেঞ্চু। ওই গাছটায় দেখেন হলুদ একদম মুকুটের মতো অনেকগুলো ফুল ফুটেছে। মনে হয় যে গাছের মাথায় মুকুটের মতো আর কি একদম থোকা ধরে ফুল এসেছে। মানে হলুদ ছোট ছোট ফুল দেখতে মানে অসাধারণ একটা ব্যাপার আর কি, দারুণ না? ব্যালকনির পরেই আমি গেট খুলে আমার বাড়ির আরেক সাইডে চলে এসেছি। মানে আপনাদেরকে দেখাচ্ছি মানে আমার আরেকটা আমার মানে বাড়ির এক সাইডে কিছু খোলা জমি আছে, ওখানে তিনটা আতাফল গাছ এমনি এমনি হয়ে গেছিলো আর কি, সেগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ দেখেন, এই যে দেখাচ্ছি প্রচুর আতা এসেছে গাছে। এই যে অনেক অনেক আতা মানে ফলন হয়েছে আর কি। ফলগুলো এখনো পাকেনি, মোটামুটি বড় হয়েছে কিন্তু আরো বড় হবে। পুরো গাছে অনেক অনেক ফল, মানে এই যে টিনের ঘরগুলো আমার এখানেও মানে ঝুলে আছে অনেক ফল। পাকলে পরে মানে পেরে আনবো, কিন্তু কটা খেতে পারবো জানি না, বখাটে ছেলে প্রচুর এলাকায়। বন্ধুরা, চা নাস্তা খেয়ে আমি রান্নায় চলে এসেছি, রান্নাঘরে আর কি, রান্নার উদ্দেশ্যে। কিন্তু মশলা এসে দেখলাম মশলাগুলো সব শেষ, তাই সব মশলাগুলো আবার আদা বুয়াকে বললাম আদা রসুন এগুলো কুচিয়ে দিতে আর কি। এখন প্লেন করে আমি মোটামুটি এক সপ্তাহের মান জন্য সব প্লেন করে নেই, আদা তারপরে রসুন পেঁয়াজ এগুলো আর কি, আর জিরাটা বুয়াকে দিয়ে পাঠিয়ে নেই আর কি। এখন এগুলো ব্লেন্ড করে নেব, তারপরে আমি রান্নার কাজে হাত দেবো আর কি। এই যে এক মানে মোটামুটি এক বক্স করে রেখে দেবো আর কি, এক সপ্তাহ চলে যাবে আমার যদি মেহমান না আসে। মেহমান আসলে অবশ্য খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে আমি পোমা মাছ করবো। এটা হলো সামুদ্রিক পোমা, যদিও আমার বুয়াকে আমি বলেছিলাম যে সামুদ্রিক মাছ আনতে, সে বলল যে খালা পোয়া মাছ এনেছি। তবে আমার ধারণা এটা পোয়া মাছ না, এটা সামুদ্রিক পোমা। যদি আমি এই মাছটা আগে কখনো খাইনি, বুয়া তার মতো করে বলেছিল এভাবে রান্না করবেন, তো আমি আমার মতো করেই ভেজে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ফোনা করছি আর কি, ভাজি ভাজি করছি, দেখি কেমন লাগে। সামুদ্রিক মাছ তো খেতে বলে ডাক্তাররা, আমার বউ অবশ্য বলেছে যে এটা খেতে খুব ভালো নাকি, তো দেখা যাক। যে আর এই সাইডের চুলায় আমি আর একটা মানে আচার বসিয়েছি, আচারটা অবশ্য পুরানো, ফ্রিজে ছিল, আমের আচার, আমের কাশ্মীরি আচার আর কি। তো ফ্রিজ খুলে দেখলাম আচারটা একটু কেমন যেন একটু মানে অনেকদিন হয়ে গেছে, তো গত বছরের আচার, তো কেমন একটু অন্যরকম গন্ধ লাগছে, তাই একটু আবার কিছুটা চিনি দিয়ে একটু জাল দিয়ে রাখছি। খুবই অল্প একটু আচার অবশ্য, ফেলে দিতে মহিলাদের যে অভ্যাস আর কি, ফেলে দিতে ইচ্ছে করে না, তাই চিনি দিয়ে আবার একটু আসিয়ে নিচ্ছি আর কি। আমার এই মাছটা হয়ে গেছে,
আর আচারের কাজটাও শেষ। আর আজকে আর অন্য রান্নাগুলো দেখালাম না। এই যে সামুদ্রিক পোয়া মাছ, চিংড়ি মাছ, আপনার উস্তা ভাজি, তারপরে মিষ্টি কুমড়োর ঝোল, এই হচ্ছে আজকে রান্না। আর ভাতের আর কি দেখাবো। এখন হলো তেলের পিঠা ভাজছি, মানে রান্না শেষ করে আমি নাস্তা বানানোর কাজে লেগে গেছি, কারণ হচ্ছে আজকে বিকালে আমার বাসায় গেস্ট আসবে, তো গেস্ট আসার আগেই নাস্তার কাজটা শেষ করব, কারণ গেস্ট আসলে তখন আর নাস্তা বানালে গল্প করা যায় না আর কি। এ কারণে চিন্তা করলাম যে সব নাস্তাগুলো আগেই বানিয়ে ফেলি আর কি। এই হলো আমার তেলের পিঠার ব্যাটার, এর মধ্যে ডিম, কিছু দুধ, চিনি, লবণ। পিঠাটা অবশ্য অনেকে ডুবো তেলে ভাজে, কিন্তু আমি মোটামুটি একটু কম তেল দেই, তাহলে এই পিঠাটা আমার কাছে মনে হয় একটা সাইডে সুন্দর একটা ডিজাইন হয়। এই যে দেখেন, সুন্দর একটা ডিজাইন হয়, কাম কাম একটা ডিজাইন। আর অনেকে পিঠাটা একটু নরম খেতে পছন্দ করে, সফট আর কি, কিন্তু আমি একটু একটু কড়া ভাজি দেই, মানে কড়া ভাজি বলতে কি, একটু মচমচে হলে আমার কাছে এই পিঠাটা ভালো লাগে। এটা যার যার মানে রুচির ব্যাপার, আমার পছন্দ এটাই আর কি। পিঠা প্রায় ভাজা হয়ে গেছে, আমার সবগুলো পিঠাই প্রায় ভাজা হয়ে গেছে, আর অল্প একটু ব্যাটার আছে। পিঠা বানানো আমার শেষ, আর যা মানে যা ব্যাটার আর যা আছে তার বানাবো না, আর ইচ্ছে করছে না। এই এই যে ফ্রিজে নিয়ে নিয়েছি। পিঠার সাথে আর করলাম হলো এই নুডলস, নুডলস রান্না করে ফেলেছি, আর করেছি হলো লাচ্চার সেমাই। কাজ শেষ করে গোসল করলাম, গোসল করে শীত করছিল ছাদে চলে আসলাম। এই যে আমার আমার বাড়ির চারিদিকটা আর কি, আমার ছাদে খুব একটা গাছ নেই, একটা লেবু গাছ লাগিয়েছিলাম, এখানে একটা না দুটো লেবু গাছ একটা ড্রামের মধ্যে লাগিয়েছিলাম, গাছটা কিন্তু বেশ বড় সড়ো হয়েছে, কিন্তু গত দুবছর ফুল দিল কিন্তু কেন যেন ফল দিল না, দেখা যাক কত দিনে আর কি সে ফল দেয়। আর সারাদিনে ছাদে উঠিনি, একটু রোদ মানে শীতের দিনে একটু শরীরে রোদ লাগানো দরকার, সেটাও একটা কারণ। আর আজকে একটু আমার বন্ধুদের দেখাবো আমার ছাদ থেকে আমার চারিদিকের ফুটেজগুলো। এই যে চারিদিকে বিল্ডিং, এই এলাকাটা মানে বেশ কিছু বছর আগেও কিন্তু একেবারেই খোলামেলা ছিল, এখন এত বিল্ডিং উঠে গেছে। এই হলো আমার বাড়ির চারিদিকে পাড় ছাড় আছে, নারকেল গাছ আছে। এই হলো আমার বাড়ির আর একটা সাইড, দেখেন কত উঁচু উঁচু বিল্ডিং, মানে ডেভেলপাররা যে খালি জমি পাচ্ছে নিয়ে নিচ্ছে, যার যার খালি জমি আছে নিজে আর এখন আর টাকা ইনভেস্ট করে না কেউ। আমরা যারা কয়েকজন পুরানো বাড়িওয়ালা আছি, দু একজনের বাড়ি, যারা যারা বাড়ি করেছি তাদের বাড়ি আমাদের আছে। এই যে একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ডেভেলপাররা তুলেছে, এর সামনে আরও দুই তিনটা বাড়ি আছে, ডেভেলপাররা তুলে ফেলেছে, মানে প্রায় যতগুলো খালি জমি আছে সব জমিতে, এই যে সবগুলো কিন্তু ডেভেলপারদের জমি, মানে বিল্ডিং ওদের। এই আমি কতগুলো টব রেডি করে চারিদিকে, মানে ছাদটা খুব ময়লা ছিল, পরিষ্কার করে টব নিয়ে এসেছি চারিদিক থেকে, মানে সংগ্রহ করছি, কিছু গাছ লাগাবো। এই আমার হলো একটা বট গাছ, এটা বনসাই,
একটা তুলসী গাছ লাগানো আছে, যদিও বুয়া পানি বেশি দিয়ে নষ্ট করে ফেলছে। এইটা হলো আমার একটা ড্রাগন গাছ, পাশ থেকে সে আরো কুড়ি বেরোচ্ছে। অ্যালোভেরা, যদিও অ্যালোভেরার পাতাগুলি খুবই ছোট, আশা করছি বড় পাতা বের হবে। এই একটা লেবু গাছ শুধু লম্বা হচ্ছে, আশা করছি এই গাছে কিছুই হবে না। এই যে একটা গাছ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ক্যালাঞ্চু, শুধু লম্বা হয়। আর একটা এটাই যে এটা রঙ্গন গাছটা আগে অনেক সুন্দর ছিল, খুব সুন্দর সুন্দর ফুল হতো, কিন্তু কেন যে বুঝলাম না আমি, গাছটা নষ্ট হয়ে গেছে। আর আপনাদেরকে নিচে থেকে আমার বারান্দা থেকে দেখিয়েছিলাম যে আমার আতা ফল গাছ, তিনটা আতা ফল গাছ, একটা গাছ অবশ্য মরে গেছে, অন্য দুটো গাছে এবার ফল এসেছে, তবে প্রচুর প্রচুর ফল এসেছে। ছাদ থেকেও দেখা যাচ্ছে, খুব পরিষ্কার না দেখা গেল ক্যামেরার মানিয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি, ডাল সরা আমার ছাদের উপরেও কিন্তু ফল চলে এসেছে, অনেক লম্বা হয়েছে, দেখা যাচ্ছে ফলগুলো, অনেক ফল, অনেক প্রচুর ফল এসেছে। কিন্তু গত বছরও এরকম অনেক ফল এসেছিল। এলাকার যে ছোট ছোট পিচি পিচি মস্তান যারা, তারা কখন যে গাছে ওঠে আর কখন যে গাছের সব ফল পেড়ে নিয়ে যায়, টের পাই না, কিন্তু তারপর কাটতে ইচ্ছা করে না, ফল দেখলেই ভালো লাগে। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন, আমিও সবার সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।